আপনারা বেস করে চলছেন আপনাদের বক্তব্য কি বক্তব্য যে আপনারা সিস্টেমটা নিয়ে ভাবুন। আমার আমরা মেমোরেন্ডামের পর মেমোরেন্ডাম আমাদের কেন্দ্রীয় কমিটিও দিয়েছে, আমরা তিনটা জেলার থেকে এসিটি এখান থেকেও দেওয়া হয়েছে, ওরা কর্ণপাতি করেনি এইসব সাজেশনের। এবং এবং এই এই সিচুয়েশনে যখন দাঁড়ানো আছি যারা ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার সিবিসিএসের, ওদের তো পরীক্ষা না নেওয়ার কথা ইউজিসিই বলছে, অল্টারনেটিভ সিস্টেম দিয়েছে 50% ইন্টারনাল অ্যাসেসমেন্ট একটা করুন, সিচুয়েশন নর্মাল হোক আর 50% আগের পরীক্ষার দেখে দিয়ে দিন। আপনারা কেন এই পথে হাঁটছেন না? আপনারা প্রশ্ন বানাচ্ছেন, আপনারা মডারেশন করাচ্ছেন। তারপর হলো ছোটো ফিজের ব্যাপার, ফিজের ব্যাপারে আমরা জোর দিয়ে বলতে পারি, যেখানে আসামের মাননীয় শিক্ষামন্ত্রী একটা দারুণ পদক্ষেপ নিয়েছেন এই প্যান্ডেমিককে মাথায় রেখে, করোনাকে, যে পিজি থেকে আরম্ভ এইচএস থেকে আরম্ভ করে পিজি পর্যন্ত সব ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে ভর্তি করা হবে। এই জায়গাতে দাঁড়িয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে কি বলতে পারছেন না আপনারা যে এই বছর আমরা কোনো ছাত্রদের ফিজ নেব না? যে টাকা আছে কলেজ অধ্যক্ষরাও কি আপনারা বলতে পারছেন না? আপনাদের কলেজ ফান্ডে কি ছাত্রদের দেওয়া টাকা নেই? এক বছর খরচ করুন না কলেজ ফান্ডে, কত টাকা খরচ করবেন? এই ছাত্রছাত্রীরা অনেক অভিভাবকরা আছে যারা চা বাগানের কাজ করছে, যারা দিনমজুর, ওদের কাছে আজকের ডেটে লাইনে দাঁড়িয়ে রিলিফ নেওয়ার জন্য ওরা দিন কাটাচ্ছেন। ওদের কাছে স্মার্টফোন ছেলেমেয়েদেরকে দেবেন অনলাইনের জন্য, আর পরীক্ষার ফি 700-800, ব্যাগ থাকলে পরে 1000-1500 টাকা, এই সিচুয়েশন এটা না। আপনারা একটা সাইন্টিফিক স্টেপ নিন, লকডাউনটা শেষ হতে দিন, এত তাড়াহুড়া করবেন না, লকডাউনটা শেষ হতে দিন, নর্মাল ক্লাস কিছুদিন করান, আদারওয়াইজ আপনার অ্যান্সার এনি 5 দিয়ে হবে না, নাহলে অন্য সিস্টেম দিন, আমাদের স্যারকে দেবো আমরা। তার জন্য সংবাদ মাধ্যমের থ্রুতে দিয়ে আমরা আজকে অভিভাবকদেরকেও আবেদন করছি যে দেখুন আমরা চেষ্টা করেছি, আরও করতে রাজি আছি, আমাদের কথা না শুনুক ইউনিভার্সিটি, আমরা বলবো, আপনাদের যদি গঠনমূলক কোনো সাজেশন থাকে আমাদের বলুন, বা আপনারাও ডাইরেক্টলি ইউনিভার্সিটিকে বলুন। আমরা যে ছেলেমেয়েদের, যে ছাত্রছাত্রীদের জন্য আমরা আছি, আজকে আমরা চোখের সামনে দেখছি ওদের একটা ক্ষতি হচ্ছে, সেটা আমরা বের করতে পারছি না। একটা ইন্টারভিউ বেরিয়েছে যেখানে উনি ছাত্র আন্দোলনের কথা বলেছেন। আমাদের দেশে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া, যাদবপুর, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তো বেশি ছাত্র আন্দোলন আসাম বিশ্ববিদ্যালয়ে হয়নি। ওখানে যদি এত সবের পরও জামিয়া 10 নম্বর পজিশনে আছে, জেনইউ 8-এ, যাদবপুর 5-এ, আমি সেটার জন্য সেই আন্দোলন ভালো খারাপ সেই গুণ সেই ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু আপনি এটার একটা সাইন্টিফিক স্টাডি করুন উপাচার্য মহোদয়। আপনি একটা বিষয়কে শুধু দোষারোপ করলে হবে না। এই যে আমি একটু আগে আপনাদের দেখালাম, একটা বিভাগের সঙ্গে আরেকটা বিভাগের কোঅর্ডিনেশন নেই, কে কী করছে, কন্ট্রোলার কী করছেন সিডিসি জানছেন না, সিডিসি কী করছেন রেজিস্ট্রার জানছেন না, এইভাবে যদি চলে তাহলে তো যেটা হয়েছে কোনো কনসার্টেড এফোর্ট হচ্ছে না, একটা না একটা পিছিয়ে বই আমরা পিছিয়ে যাচ্ছি আমরা।